নমস্কার বন্ধুরা, রিপ্তা রকমারিতে আপনাদের স্বাগত। চা কফির সাথে বিস্কিট খেতে আমরা সকলেই খুব ভালোবাসি, বিশেষ করে বাচ্চারা তো বিস্কিট খুবই পছন্দ করে, তাও আবার যদি হয় এরকম বেকারি স্টাইলের বিস্কিট। কিভাবে বাড়িতে এই ধরনের বিস্কুট তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। আমি আজকে এখানে আপনাদেরকে দেখাবো কিভাবে বিনা ওভেনে গ্যাসে এই ধরনের বিস্কিট তৈরি করে নেওয়া যায়, যেটি হলো একটি খুব সুস্বাদু ধরনের বিস্কিট। তাহলে চলুন দেখা যাক বাড়িতে আমরা কিভাবে খুব সহজে নানকাটাই তৈরি করতে পারি। তাহলে নানকাটাইয়ের জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো ময়দা, এখানে আমি 150 গ্রাম ময়দা নিয়েছি, লাগছে চিনি গুঁড়ো, এখানে 100 গ্রাম চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি, লাগছে 3 টেবিল স্পুন সুজি, 3 থেকে 4 টেবিল স্পুন মতন বেসন, লাগছে 1/2 কাপ দুধ, 1/2 কাপ ঘি, আর লাগছে 1/2 টিস্পুন বেকিং পাউডার, 2 থেকে 3 পিঞ্চ মতো নুন, আর কয়েকটা এলাচ দানা। আপনারা যদি এলাচ দানা না ব্যবহার করে এলাচ গুঁড়ো ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। আর আমি এখানে সম্পূর্ণ জিনিসটাই ঘিটা দিয়েই মাখাবো, আপনারা যদি মনে করেন ঘিয়ের বদলে মাখন ইউজ করবেন সেটাও করতে পারেন, তবে এখানে সাদা তেলটা ইউজ করবেন না। সাদা তেলটা ইউজ করলে তাহলে নানখাটাইটা খুব নরম হয়ে যাবে, শক্ত জিনিসটা আসবে না। তাহলে চলুন আমরা আগে সবার প্রথমে এই প্রত্যেকটা উপকরণকে একসাথে একটি জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, সবার প্রথমে আমরা প্রত্যেকটা জিনিসকে একসাথে এইভাবে নিয়ে চেলে নেব। এতে কি হবে, যদি কোনো বড় দানা থেকে থাকে তাহলে সেগুলো আমরা সহজেই আলাদা করে নিতে পারবো। এইভাবে আমরা প্রত্যেকটা উপকরণকে একসাথে দিয়ে চেলে নেব। দেখুন, আমি এখানে প্রত্যেকটা উপকরণকে একসাথে করে চেলে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে 1/2 কাপ ঘিটা দিয়ে ভালোভাবে মেখে নেব, আর আমাদের যদি প্রয়োজন লাগে, যতটা প্রয়োজন লাগবে সেই অনুযায়ী আমরা দুধটা এর মধ্যে অ্যাড করব। আমরা খুব একটা বেশি প্রথমে দুধ দেবো না, প্রথমে ঘিটাকে দিয়ে আগে ভালো করে মেখে নেব। তাহলে চলুন দেখতে থাকুন আমি কিভাবে এটা তৈরি করছি। দেখুন, আমি এই মিক্সচারটাকে প্রথমে ঘি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। যখন এরকম ডেলা মতন হয়ে যাবে তখন জানবেন আপনাদের ময়ানটা দেওয়া একদম ঠিক আছে। এবারে আমি এটাতে যতটা পরিমাণ মতন মনে হবে দুধ লাগবে আমি ঠিক ততটা পরিমাণ দুধ দিয়েই এবারে এটাকে আমি মেখে নেব। দেখুন, আমাদের এটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটা থেকে নানখাটাইটা তৈরি করি। দেখুন, আমি এই জায়গাটার মধ্যে নানকাটাই গুলোকে বেক করতে দেব, সেই জন্য প্রথমে আমি এর মধ্যে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নেব। আপনাদের কাছে যদি বেক করার কেক টিন থাকে বা বেক করার এরকম কিছু জিনিস থাকে তাহলে আপনারা সেটার মধ্যে করতে পারেন, আর যদি বেক করার জন্য কিছু না থাকে তাহলে এরকম স্টিলের জায়গাতেও আপনারা এইভাবে ঘি লাগিয়ে নিয়েও বেক করতে পারেন। এবারে দেখুন, এবারে আমি এই মাখা ডোটা থেকে কিছুটা করে নেব নিয়ে হাতের সাহায্যে, এইভাবে একটু চেপে চেপে গোল করে এইভাবে নানকাটাই গুলো তৈরি করতে হবে। দেখুন, এগুলো যখন দেবেন একটু ফাঁক রেখে রেখে দেবেন, কারণ এটা যখন বেক হয়ে যাবে তখন এগুলো কিন্তু একটু ফুলে ফুলে উঠবে। দেখুন, আমার নানকাটা এগুলো রেডি করা হয়ে গেছে। এবারে আপনারা চাইলে উপর থেকে একটু ডিজাইন করে দিতে পারেন। দেখুন, আমি এইভাবে একটু এইভাবে চেপে চেপে ডিজাইন করে দিচ্ছি, এটা আপনাদের যে যার ব্যাপার, আপনারা যেরকম চাইবেন উপর থেকে ডিজাইন করে দিতে পারেন, বা চাইলে উপর থেকে একটুখানি ড্রাই ফ্রুটস ও অ্যাড করতে পারেন। এভাবে আপনারা যেরকম ইচ্ছা ডিজাইন করতে পারেন। এবারে আমরা এটাকে বেক করতে দেবো।
দেখুন, বেক করার জন্য যেহেতু আমি আজকে এখানে ওভেন ছাড়াই নান খাটাই তৈরি করা দেখাচ্ছি, সেই জন্য আমি দেখুন বেক করার জন্য প্রথমে আমি কড়ার মধ্যে নুন দিয়ে ভালোভাবে নুনটাকে চারধারে বিছিয়ে তারপরে একটা জায়গা রেখেছি যার উপরে আমি এই নান খাটিয়ে জায়গাটা বসিয়ে দেব। নুনটা দিলে কি হয়, সমানভাবে চারধারটা ভালোভাবে গরম হয়। আর এটা তৈরি করার 10 মিনিট আগে এটাকে আমরা মিডিয়াম আঁচে গ্যাসটাকে জ্বালিয়ে এটাকে আমরা প্রিহিট হতে দেব। এবারে আমরা আস্তে করে এই থালাটাকে উপর থেকে বসিয়ে দেব, দিয়ে আমরা এর উপরে এবারে ঢাকা দিয়ে দেব। খুব সাবধানে করতে হবে যেহেতু এটা প্রচন্ড গরম, এটা খুব সাবধানে দিতে হবে। এবারে আপনারা এটাকে মিডিয়াম ফ্লেমে 25 থেকে 30 মিনিট মতন রেখে দেবেন। এটা খুলে প্রথমে দেখবেন কতটা শক্ত হয়েছে, যদি মনে হয় আরেকটু রাখার প্রয়োজন আছে তাহলে আরো 5 মিনিট রাখতে পারেন। তবে এটাকে বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে এটা প্রথমে নরম থাকে, তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে 25 মিনিট হয়ে গেলে আমরা এটাকে এবারে খুলে দেখবো। দেখুন বন্ধুরা, আমার নান খাটাইটা পুরো রেডি হয়ে গেছে। আমি এটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এটা একটু ঠান্ডা হলে তারপরে এটাকে প্লেটের মধ্যে তুলবেন, কেন প্রথমে এটা একটু নরম থাকে, যত ঠান্ডা হবে তত এটা মুচমুচে হবে। অতএব নরম দেখে এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে। তাহলে আপনারা এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। চা, কফি সব কিছুর সাথে এটা খুবই ভালো লাগে খেতে। আমার ভিডিওটি তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, নমস্কার।